সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আমরা যারা 2018-19 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য সুখবর, তাদের ভর্তির সার্কুলারটা অলরেডি দিয়ে দিয়েছে। তো 28 আগস্ট আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও এই নোটিশটা পেতে পারি, অথবা অ্যাডমিশন সাইট যেটা আছে ন্যাশনাল ইউনিভার্সিটির সেই সাইট থেকেও আমরা এই নোটিশটা পেতে পারবো খুবই সহজে। তো আমি সব কিছুই বলবো এখানে ইন ডিটেলস। তো আজকে এই ভিডিওতে জাস্ট আমরা এই ন্যাশনাল ইউনিভার্সিটির এই অনার্স ফার্স্ট ইয়ার আমরা কীভাবে ভর্তি হতে পারি এ টু জেড বলার চেষ্টা করবো। তো এখানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, যেহেতু আজকে এখনও এখান থেকে ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না, সেজন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, কিন্তু এখানে থিওরিটিক্যালি এবং আরও কিছু ইনফরমেশান আছে এ টু জেড বলার চেষ্টা করবো, যেটা দেখলে আপনি অনলাইন থেকে ফর্ম ফিল আপ সহ ভর্তি হতে যাবতীয় সমস্যার সমাধান করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট, অ্যাট ফার্স্ট আমরা দেখি এখানে কী বলছে। তো এখানে নোটিশে প্রথমেই বলছে 2018-19 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের সময়সূচি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তার মানে আমরা এখন যে আবেদনটা করব 2018-19 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য সম্মান করছে, তো সেটা হচ্ছে প্রাথমিক আবেদন, আর এটা অবশ্যই অনলাইনে করতে হবে। আর এটার সময় সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে, আমরা যারা স্টুডেন্ট আছি তাদের ফর্মটা ফিল আপ করার সময়সূচি, সহযাবতীয় প্রয়োজনীয় ইনফরমেশন এবং কলেজ থেকে কিছু কাজ করতে হবে সেটারও এখানে সব ইনফরমেশান দেওয়া আছে। তারপরে আমরা যদি দেখি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এলাইন থেকে পড়ছি, আপনাদের উল্লেখ সুবিধার্থে আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন 1 সেপ্টেম্বর 2018 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 19 সেপ্টেম্বর 2018 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তার মানে আমরা অনলাইনে এই আবেদনটা করতে পারবো 1 সেপ্টেম্বর থেকে বিকাল 4টা, 1 সেপ্টেম্বরের বিকাল 4টা থেকে আবেদন করতে পারবো, এবং এই আবেদনটা চলবে 19 সেপ্টেম্বর 2018 রাত 12টা পর্যন্ত। এই তারিখের মধ্যে অবশ্যই আমরা আমাদের ফর্ম অনলাইন থেকে ফিল আপ করবো। তো অনলাইন থেকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সব কিছুই আমি বলবো। তো তারপরে আমরা যদি চাই, তারপরে যে লাইনটা বলছে তারা এখানে, আমাদের এখানে একটা লিঙ্ক দিচ্ছে তারা। তো আমরা আবেদনটা করব কোথা থেকে, আমরা আবেদন যেখান থেকে করব সেই আবেদনের সেই ইনফরমেশনের সব কিছু আমরা এই লিঙ্কে পাবো, যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কে গিয়ে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন করার ডেটটা আমরা অলরেডি জানছি, তো আমরা অনলাইন থেকে আবেদন করব এবং আবেদন করে আবেদন ফর্মটা প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার পরে আমাদের সেই আবেদন ফর্মে জাস্ট আমাদের একটা সিগনেচার, আবেদনের দুইটা অংশ থাকবে, উপরের অংশটা হচ্ছে কলেজের কপি এবং নিচেরটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কপি। উপরের অংশ আমাদের সিগনেচার দিতে হবে, নিচের অংশ আমাদের একটা জায়গায় অ্যাপ্লিক্যান্ট সিগনেচার নামে একটা অপশন থাকবে, সেখানে আমরা আমাদের সিগনেচারটা দেবো, অবশ্যই ফর্মের নিচের ডান পাশে হবে। তো সেখানে আমরা আমাদের সিগনেচারটা দেবো, দেওয়ার পরে তারপরে আমরা আমাদের কলেজে জমা দেবো। কলেজ জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যে চার্জটা বলছে দেখেন 250 টাকা চার্জ দিতে হবে। তো আমাদের যেই প্রয়োজনীয় কাগজপত্র দিই সেটা আপনি কলেজের নোটিশ বুঝ থেকে দেখে নিতে পারেন, যে আপনার কলেজ কী কী ইনফরমেশান চাচ্ছে। তো আমি যদি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আপনার এসএসসি এবং এসএসসির মার্কশিট, আপনার যদি মেন মার্কশিট থাকে তাহলে সেটা দেবেন, যদি না থাকে তাহলে অনলাইন থেকে উঠিয়ে দিতে পারবেন। যদি এসএসসি মার্কশিটটা যদি এখনও না পান সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে মার্কশিট উঠিয়ে সেটা সত্যায়িত করে নিতে পারেন। তো আপনি যদি কোনো সরকারি কলেজ আবেদন করতে চান, তাহলে সরকারি কলেজে অনেক কলেজ এখানে সত্যায়িত তারা চায় না, কিন্তু এখানে রুলসে তারা বলে সত্যায়িত করার কথা। আমি মানিকগঞ্জে থাকি দেবেন্দ্র কলেজে, সেক্ষেত্রে দেবেন্দ্র কলেজের হিসেবে আপনি কোনো কাগজপত্রে সত্যায়িত করতে হবে না, যদি প্রয়োজন হয় তাহলে কলেজ থেকে সত্যায়িত করে নেয়। তো তাহলে আমরা মূল বিষয় আবার ফিরে আসি, তাহলে 250 টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনার এসএসসি এসএসসির মার্কশিট দুইটারই এবং দুইটারই প্রশংসাপত্র অনেক ক্ষেত্রে চায় এটা, আবার অনেক ক্ষেত্রে চায় না, এবং রেজিস্ট্রেশন কার্ড, তাহলে এই তিনটা 6টা ইনফরমেশান আপনি এখানে লাগবে। আর এখানে ছবি অনেক কলেজ থেকে এখান থেকে ছবি চায়, অনেক কলেজে দীর্ঘবি ছবি চায়, আবার কিছু কিছু কলেজে আপনি অনলাইন থেকে ফর্মটা ফিল আপ করার সময় যে ছবিটা দেন সেই ছবিটা দিয়ে হয়, আর ছবি নতুন ছবি আর লাগে না।
তো এই হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি কলেজে জমা দেবেন 250 টাকা সহ। অনলাইন থেকে অবশ্যই ফর্মটা উঠালে সেই ফর্মটা জমা দিতে হবে, আর কলেজ থেকে যে রসিদটা নেবেন সেটা তো আছেই। এগুলো নিয়ে আপনি কলেজ জমা দিলেই আপনার কাজটা শেষ হয়ে যাবে। আপনার এই কলেজে জমা দেওয়ার একটা শেষ ডেট আছে, তো আপনি 1 থেকে 9 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আর কলেজ জমা দিতে পারবেন। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবো, এই যেখানে 2 নম্বরে যেই অপশনটা আছে দেখেন, 2 নম্বর অপশনটা হচ্ছে 20/9/2018 এই তারিখের মধ্যে আমাদের কলেজে জমা দিতে হবে। তারপরে উপরে আমরা আবার উপরে চলে যাই, এই যে এখানে দেখেন একটা ই বলছে তারা আমাদের কবে ক্লাস শুরু হবে। তো আমাদের 11 অক্টোবর 2018 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে অনার্স ফার্স্ট ইয়ারের। তো আমরা যারা ফার্স্ট মেরিট চান্স পাবো কেবল তারাই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবো, কারণ যারা সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, তারপর রিলিজ স্লিপে আবেদন করবো তাদের এই প্রসেসটা, এই অনার্সের ভর্তি প্রক্রিয়ার যেই ফুল প্রসেসটা এটা শেষ হতে অনেক দিন সময় লাগে। সেক্ষেত্রে আমরা যদি চান্স না পাই ফার্স্ট মেরিটে, সেক্ষেত্রে আমরা এই 11 অক্টোবরের মধ্যে আমরা হয়তো ভর্তি হতে না পারি। তো আমরা যারা ফার্স্ট মেরিটে চান্স পাবো তারা 11 অক্টোবরের মধ্যে ক্লাস শুরু করে দিতে পারবো। তো তারপরে আমরা আসি, তো আমি বিশেষ বিশেষ প্রয়োজন যে এইগুলা দিকগুলা এবং ইনফরমেশনগুলো সেগুলো আমি আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো আবারও এখানে দেখি তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর এগুলো সম্পর্কে অলরেডি আমি বলে দিছি। 1 নম্বরে বলছে যে অনলাইনে কবে আবেদন করতে হবে, কবে থেকে কবে, তো 1/9/2018 থেকে আমরা আবেদন করতে পারবো এবং আবেদনের শেষ ডেট হচ্ছে 19/9/2018। আর যে আবেদনটা করতে হবে একটা সাইট থেকে, যে সাইটের লিঙ্কটা আমাদের এখানে দিয়ে দিচ্ছে দেখেন, এই সাইটে যেতে হবে। এই সাইটে যাওয়ার পরে অনার্স ট্যাব নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবো। তারপরে সেখান থেকে অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সেখানে একটা পেজ চলে আসবে, সেটাকে ফিল আপ করে তারপরে আমরা আমাদের ফর্মটা ফিল আপ করতে পারবো। তো এখানে সব দেওয়া আছে। তারপরে আমরা 2 নম্বর যেটা, 2 নম্বরে কলেজে জমা দেওয়ার যে তারিখটা সেটা আমি অলরেডি বলে দিয়েছি, 250 টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আমি বললাম, টোটালি 6টা কাগজপত্র লাগবে, ফর্ম সহ 7টা। তো এইগুলো নিয়ে আমরা 3/9/2018 এর মধ্যে আমরা আমাদের কলেজে জমা দিতে পারবো। তো অবশ্যই কিন্তু আমাদের 20 তারিখের মধ্যে জমা দিতে হবে, আর অনলাইন আবেদন অবশ্যই 19/9/2018 মধ্যে সম্পন্ন করতে হবে। তারপরে 3 থেকে 4 যেই এটা আছে, এই 3 নম্বরটা এটা কলেজের, 4 নম্বরটা এটা কলেজের। 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে আমরা যে ফর্মটা ফিল আপ করে কলেজ জমা দেবো সেই ফর্মটার ইনফরমেশন আবার কলেজ থেকে এন্ট্রি করবে, আর এই এন্ট্রি করার তারিখ 3/9/2018 এবং শেষ তারিখ হচ্ছে 22/9/2018। তো এটা কলেজের কাজ। এবং 4 নম্বর যেটা আছে এটাও পেসলিপ ডাউনলোড করা, তারপরে আমরা যে কাগজপত্র দেবো এটার প্রয়োজনীয় ডকুমেন্ট যদি কোথাও জমা দিতে হয়, সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়া, এই সমস্ত কার্যক্রম এটা করবে কলেজে। এবং কলেজের এই কার্যক্রমের একটা সময়সীমা এখানে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমাটা হচ্ছে 23/9/2018 এবং এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে, শেষ করতে হবে 27/9/2018 এর মধ্যে। তো এই ছিল থিওরিক্যালি কিছু ইনফরমেশন। তো এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই দিচ্ছি। তো আপনি এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড দিবেন এবং কীভাবে কীভাবে আবেদন করবেন আমি জাস্ট আপনাদের টাস্কটা দিয়ে দিচ্ছি। যেখানে যেই এটা বলছে 1 নম্বরে যে অপশনটা, এখানে যেটা বলছে যে আমাদের এই সাইটে যেতে হবে এবং এখান থেকে এখানে যাব এবং এখানে যাবো, কীভাবে কীভাবে এটা যাবো আমি একটু সেটা দেখাই দিচ্ছি। এবং আমি যে লিঙ্কটা থেকে এই নোটিশটা ডাউনলোড করছি সেটা কোথায় আছে আমি সেটাও দেখাই দেবো। তো আমরা এখন চলে যাই তাহলে যে কোনো একটা ব্রাউজার থেকে, ওয়ান আমি একটু রোটেট করে নিচ্ছি, app1.nu.edu.bd, এটা ক্লিক করলে আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। অথবা যদি আপনি গুগলে লেখেন NU অ্যাডমিশন, অথবা যদি লেখেন nu.ac.bd/admission তাহলেও আপনি এই সাইডে চলে আসবেন। অথবা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন যদি চেক করেন সেখান থেকে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। তো এখান থেকে আপনি খেয়াল করে রাখবেন যে আপনার ক্লিক এইখানে অনার্স এইখানে ক্লিক আছে কিনা, এইখানে আমি এখানে ক্লিক করে ধরে রাখছি এই জন্য এরকম আসছে। তো এইখানে দেখবেন আপনি ক্লিক আছে কিনা, যদি এইখানে থাকে তাহলে হবে না, এখানে থাকলেও হবে না, এখানে থাকলেও হবে না, আপনার এইখানে ক্লিক যদি থাকে তাহলেই আপনি এখান থেকে অনার্সের যে কার্যক্রমটা আছে সেটা সম্পন্ন করতে পারবেন। তো এখানে ক্লিক যদি না থাকে তাহলে একটা ক্লিক করে নেবেন। তো এখানে আসার পর প্রথম কাজটা হচ্ছে আপনার তাহলে অনার্সে ক্লিক করবেন, এই লিঙ্কে প্রথম কাজ হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করবেন।
অথবা আপনি গুগলে সার্চ দিবেন এনইউ অ্যাডমিশন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে প্রথম কাজ ছিল। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে অনার্সে ক্লিক করবেন, তারপরে তৃতীয় কাজ হচ্ছে অ্যাপ্লাই নাও, এইখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এইখানে অনার্স দেখেন নিচে ব্র্যাকেটে লেখা আছে অনার্স, তো এইখানে ক্লিক করবেন। আর তারপরে আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে একটা ঘর চলে আসবে সামনে, সেখানে আপনি এসএসসি এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটাই চায় পাসিং ইয়ার সেটা আপনি সিম্পলি ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম সহ আর কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। সেখান থেকে আপনি চেঞ্জ করার মতো আপনার জন্ম তারিখটা থাকবে, জন্ম তারিখটা আপনার চেঞ্জ করতে হবে, এবং সেক্স অনেক ক্ষেত্রে এখানে ভুল থাকে, উল্টাপাল্টা দেওয়া থাকে, আপনি সেটাকে চেঞ্জ করে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে আপনি যে কলেজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে আপনি একটা কলেজ চয়েস করতে পারবেন, একটা কলেজ এবং একাধিক সাবজেক্ট এখান থেকে চয়েস করতে পারবেন। তো সেখান থেকে আপনি সেই ইগুলা চুজ করে দিয়ে দিবেন, কলেজে কোন কলেজে অ্যাপ্লাই করবেন সেই কলেজের একটা ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে জেলা, তারপর কলেজের নাম। কলেজের নাম দিলে আপনার ডান পাশে সাবজেক্ট শো করবে, সেই সাবজেক্টগুলো ক্লিক করে 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 সিলেক্ট করে দিলেই আপনার এটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে আপনি এভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং নেক্সট দিয়ে ইনফরমেশনগুলো যে ইনফরমেশন চাবে সেগুলো আপনি দিবেন। এখানে আপনার ছবি চাবে, ছবি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে। তো সব ইনফরমেশন ঠিক করে দিয়ে তারপরে আপনি সাবমিট ক্লিক করবেন। আর অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিক করে দিবেন, কারণ যদি কোনো একটা ইনফরমেশন ভুল হয় তাহলে সেই ইনফরমেশনটা কারেক্ট করার জন্য অবশ্যই আপনার সেই মোবাইল নাম্বারটা প্রয়োজন পড়বে। তো তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আজকে যেহেতু এখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়নি সেজন্য আমরা সেটা অ্যাপ্লিকেশনটা প্র্যাকটিক্যালি করে দেখাতে পারছি না। আর যেই ডাউনলোড করছে যেই লিঙ্কটা সেটা কোথায় পাবো, যেই নোটিশটা ডাউনলোড করছে, যেই নোটিশটা সম্পর্কে এতক্ষণ আপনাদের বললাম সেই নোটিশটা হচ্ছে এই নোটিশটাই যেখানে দেখতে পাচ্ছেন, এই যেখানে যেই ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি এই নোটিশটা ডাউনলোড করে ফেলতে পারবেন সংক্ষেপে। সো আজ এই ছিল, আশা করি ভিডিওটি থেকে আপনার উপকৃত হয়েছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকে, যদি আবেদন করতে সমস্যা হয় বা কোনো একটা ইনফরমেশন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে নক করবেন, আপনি ভিডিও কমেন্টে নক করলে নক করতে পারেন, সেখানে অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো, অথবা আপনি আমাকে ফেসবুকে নক করতে পারেন। আর আমি বিশেষভাবে দুঃখিত, বেশ কিছুদিন আমি অনলাইনে ইনঅ্যাক্টিভ ছিলাম, যার কারণে আমরা যারা আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করছেন আমি তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, কিন্তু যারা ফেসবুকে নক করছেন তাদের নক করার তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো এখন থেকে আমি রেগুলার থাকবো ইনশাল্লাহ। যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ফেসবুকে নক করলে বা আমার একটা গ্রুপ আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে একটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হয়ে সেখানে যদি আপনার কোশ্চেনটা বলেন তাহলে সেটা বেটার হয়, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমাদের দেখে নেই। আল্লাহ হাফেজ।